আসসালামু আলাইকুম। মেদবায়া মুটু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার আমি আপনাদের মাঝে চলে এলাম চটের বস্তার উপরে আরেকটি দারুণ ডিজাইন নিয়ে। এই ডিজাইনটি দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আসন, পাপোশ, ওয়ালমেট সবকিছুই তৈরি করে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। প্রথমে আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমার সুতাটা তুলে তারপর আমি এখানে তিন ঘর গুনে একটা ক্রস তুলে নিচ্ছি। আগে যেমন আমি মাঝখানে একটা ঘর বাদ রেখে কোনাকুনি ভাবে ক্রস তুলতাম, এক্ষেত্রে আমি মাঝখানে দুইটা ঘর বাদ রেখে একটা করে ক্রস তুলে নিচ্ছি। আমার ক্রসটা এই জন্য একটু বড় হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করুন আমি ক্রসটা কিভাবে তুলছি। এভাবে করে একে একে আমি একটা একটা করে ক্রস তুলে মোট এক লাইনে সাতটা ক্রস তুলে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটু ভালো করে লক্ষ্য করুন আমি ক্রসটা কিভাবে তুলছি, যদি বুঝে না থাকেন বারবার রিপিট দেখেন। এবার একটু লক্ষ্য করুন আমি এক লাইনে মোট সাতটা, এই লাইনে মোট ছয়টা, আবার উপরেও সেম এক লাইনে আমি মোট ছয়টা আর এই লাইনে পাঁচটা, এভাবে করে আমি দুইটা লাইনে ক্রস তুলে নিলাম। এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন আমার বাম পাশের শেষের যে ক্রসগুলো আছে এর ঠিক উপর বরাবর আমি পাশাপাশি দুইটা ক্রস তুলে নিচ্ছি। একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন। এই দুইটা ক্রসের উপরেও আমি আরো দুইটা ক্রস তুলে নিচ্ছি। ভাবে আমি ডান পাশেও একইভাবে চারটা ক্রস স্টিচ তুলে নিব, নিচে দুইটা উপরে দুইটা এরকম করে তুলে নিব। দেখেন আমার এরকম প্যাটার্ন হবে। এবার আমি ঠিক মাঝখান বরাবর একটা ক্রস স্টিচ তুলে নিলাম, দেখেন সবগুলো ঘরের মাঝখান বরাবর। এবার কোনাকুনি করে আমি উপরে উপরে করে ক্রস তুলে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি কোনাকুনিভাবে তুলছি, সমান সমান না, একটু লক্ষ্য করুন। এভাবে করে এক লাইনে আমি মোট পাঁচটা ক্রস স্টিচ তুলে নিব। এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন আমার মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি টিয়া রং নিয়ে সেম ভাবে তিন ঘর গুনে ক্রস তুলে তুলে এই ঘরগুলো ভরাট করে নিচ্ছি। এই ঘরগুলো ভরাট করতে আমার টিয়া রঙের মোট সাতটা ক্রস স্টিচ তুলে নিতে হবে, তাহলে আমার এই ঘরগুলো ভরাট হয়ে যাবে। আর একটু লক্ষ্য করুন এই গোলাপের এই যে দুই পাশে দুইটা ঘর আছে এখানেও আমি টিয়া রং দিয়ে দুইটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। সেমভাবে আমি কিন্তু বাম পাশেও তুলে নিব। আমি যখন কাজটা করব আমার প্যাটার্নটা ঠিক এইরকম হবে। একটু লক্ষ্য করুন আমি ঠিক এই প্যাটার্নে কাজটা করব। দেখেন আমার এই লাইনে ছয়টা, এই লাইনে ছয়টা, এই লাইনে ছয়টা, এই লাইনে ছয়টা, আমি মাঝখানে দুইটা ক্রসের ঘর বাদ রেখেছি। বাদ রেখে আমি ওই পাশে দুইটা তুলব, এই পাশে দুইটা তুলব। আমি আমার এই পাশের দুইটা ক্রস স্টিচ আপনাদেরকে করে দেখাচ্ছি, একটু দেখেন। দেখেন আমি কি প্যাটার্নে কাজটা করেছি। আমি চারদিকে চারটা ডিজাইন দিয়ে মাঝখানে একটা লম্বা লাইন তুলেছি। বুঝতেই পেরেছেন নিশ্চয়ই আমি চারটা ডিজাইন কিভাবে করতে হয় একটা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এভাবে সেম ভাবে করবেন চারদিকে চারটা। দেখেন মাঝখানে আমি একটা লম্বা লাইন তুলেছি, এই যে দেখেন এই পাশে সাতটা, এই পাশে ছয়টা, উপরে ছয়টা, এই পাশে পাঁচটা, এভাবে করে আমি সেম প্যাটার্নেই কাজটা করেছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন বুঝতে পারবেন, এভাবেই আপনারাও কাজটা করে নেবেন। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি গোলাপের সুতা দিয়ে যে দুইটা ক্রস স্টিচ তুলেছি এর কোনাকুনি করে আমি বেগুনি সুতা দিয়ে এক লাইনে ক্রস স্টিচ তুলে নিচ্ছি। একটা লাইনে আমি মোট চারটা ক্রস স্টিচ তুলে নিব। দেখেন একটু লক্ষ্য করুন ক্রস স্টিচ তোলার কাজ আপনারা
অনেক আগে শিখে যাওয়ার কথা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন সবগুলো ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন এক লাইনে আমি চারটা ক্রস স্টিচ তুলে নিলাম। এবার আবার এই ঘর এই বেগুনি ক্রস স্টিচের ঘরগুলো থেকে এই পাশে এক ঘর ছেড়ে আবার আমি এক লাইনে মোট চারটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। একটু কষ্ট করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। আসলে একটু হিবিজিবি কাজ, বুঝিয়ে মুখে বলা সম্ভব না, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সেমই কাজ, শুধু এই পাশ থেকে আমি এক ঘর ছেড়ে দিয়েছি। এবার আবার আমি ডান পাশ থেকে এক ঘর ছেড়ে আবারও এক লাইনে আমি মোট চারটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, আবার আমি ডান পাশ থেকে এক ঘর ছেড়ে আমি আবার ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে এক লাইনে আমার তিনটা ক্রস স্টিচ হবে। দেখেন ওই পাশে আর জায়গা নাই, এই জন্য কিন্তু আমার তিনটা ক্রস স্টিচ তুলতে হচ্ছে। এবার আবার দেখেন আমি এই ঘর থেকে আবার এক ঘর ছেড়ে এই পাশে আমি দুইটা ক্রস স্টিচ তুলে নিলাম। আমি কিন্তু এক ঘর ছেড়ে দিয়েছি, এই জন্য ওখানে দুইটা ক্রস স্টিচ। এইভাবে আবার আমি এখানে একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। বুঝতেই পেরেছেন, এই হলো আমার একটা পাতা। এভাবে করেই আমি এই পাশেও একটা পাতা তুলে নিব। দেখেন আমি দুইটা পাতা তুলে নিয়েছি। এবার একটু লক্ষ্য করুন, মাঝখানের যে জায়গাটা আছে ওখানে আমি টিয়া রঙের সুতা নিয়ে ক্রস স্টিচ তুলে নিচ্ছি। দেখেন নিচে আমার দুইটা ক্রস স্টিচের জায়গা আছে, আমি দুইটা ক্রস স্টিচ তুলে নিলাম। এরপরে উপরে আমার হবে চারটা ক্রস স্টিচ। দেখেন যতটা ঘরের জায়গা আছে অতটা করেই আমি তুলে নিচ্ছি, একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন। আমার ভিডিও যখন চলে অবশ্যই আপনারা পাখির কিচির মিচিরের শব্দ পান। আসলে আমার ঘরের পাশে অনেক পাখি আছে, ওরা ডাকে সবসময়, এই জন্য কিন্তু শব্দগুলো চলে আসে। এবার দেখেন উপরে আবার আমি মোট ছয়টা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। আমি দুই পাশে দুইটা ক্রস কিন্তু বাড়িয়ে তুলছি, এই জন্য ছয়টা হয়ে গেল। এবার দেখেন উপরে আবার আমি এক ঘর করে কমিয়ে চারটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। লক্ষ্য করুন ছয়টার পরে আবার আমি চারটা তুলে নিচ্ছি। প্রথমে দুইটা, তারপর চারটা, তারপরে ছয়টা, আবার চারটা, আবার দুইটা। এভাবেই আমি আমার এই ডিজাইনটা কমপ্লিট করব। এবার দেখেন উপরে আবার আমি দুইটা ক্রস স্টিচ তুলে নিলাম। এভাবে করে আমি আমার ডিজাইনটা কমপ্লিট করলাম। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমার ডিজাইনটা ঠিক এরকম হবে। এভাবে সেম করে আমি ওই পাশেও একটা ডিজাইন তুলে নেব। দেখেন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার একটু ভালো করে লক্ষ্য করুন আমার ডিজাইনটা আমি কিভাবে তুলেছি। দেখেন চারপাশে যে চারকোনা ঘরটা আমি তুলেছি ওইটাতে আমি ডাবল ক্রস স্টিচ ব্যবহার করেছি পাঁচ ঘর করে, আর বাকিগুলো আমি সিঙ্গেল ক্রস স্টিচ ব্যবহার করেই করেছি। ফেলে দেয়া চটের বস্তার উপরে এরকম দারুণ একটা ডিজাইন, ভাবতেই অবাক লাগছে তাই না? অবশ্যই আপনারাও কিন্তু চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এভাবেই আমি একটা ডিজাইন তৈরি করে নেব চটের বস্তার উপরে। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।